Thank you.
Bangladesh University. I welcome you here today to the part of the program inauguration of 3D printer lab. 3D, numerous mathematical equations, innumerable theories can be stated relevant to it. But it all starts in our lab. Proudly boast the fact that Bangladesh University is the first private university. Bangladesh University to receive our guests with flowers. Present with us as chairperson is M. A. Golam Dastahir, Secretary Board of Marketing, ATM Bangla, Mr. M. Shamsul Huda. We are present as our special guest here today, Mr. M. Kamrul Hassan, Vice Chancellor, Mr. M. Kaikobar from Department of Computer Science. We most heartily thank and dear students to be here with us in this auspicious occasion. We will start the program with recitation. Now may I please welcome Vikashuk Ansari, Head of Architecture Department, who will address the program with his welcome speech. And assalamu alaikum. With honor and tribute to our freedom fighters and Bhasha Andolan, I take permission from my chairperson. I want to present in this. Thank you, sir. Assalamu alaikum এবং শুভ সকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা খুব আনন্দিত যে আমাদের যে সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার যে আকাঙ্ক্ষা যে প্রয়াস যে চিন্তা এবং কার্যপদ্ধতি গ্রহণ করেছেন তারই একটা পদক্ষেপ হিসাবে আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয়
BOK President Janab Azhar Ali, Jamil Azhar, sorry, Jamil Azhar, তার সুযোগ্য নেতৃত্বে ফলস্বরূপ আমরা আজকে পেতে যাচ্ছি বাংলাদেশের জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে প্রথম সিটি ফিল্টার ল্যাব। Head of Department of CSE to share his experience in 3D Expo we recently visited. Sir. Honorable Chairpersons, Engineer Gaurav Mastogi, Secretary Board of Trustees, today's program chief guest, Honorable Junaid Ahmed Pawar, State Minister, People's Republic of Bangladesh, Eminent Professor Dr. Kaikova, today's program is a special guest, and Council of the Empire, KTN Bangla, and distinguished guests, all heads and faculty members of Bangladesh universities and students, assalamu alaikum. আমাদের সমাজটিকে একটু পরিবর্তন করতে হয়েছে বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ততা থাকার কারণে আমরা একটু শিরোলিঙ্গের পরিবর্তন করছি, এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। স্টুডেন্টদেরকে আমার একটা ছোট্ট এক্সপ্রো ভিজিটার শেয়ারিং করবো যে টেকনোলজি আসলে কি। আপনারা এই মুহূর্তে আমার ইয়ং জেনারেশন ভেরি হ্যাপি, কারণ তাদের পকেটে একটা মোবাইল আছে, একটা টেকনোলজি আছে যার মাধ্যমে তারা তাদের সমস্ত ইনফরমেশন, ভ্যালুয়েবল ইউজফুল ইনফরমেশন তারা কালেক্ট করতে পারছে এবং তারা রিল্যাক্সেশনের জন্য একটা মোবাইল ফোনকে ইউজ করতে পারছে। এটা টেকনোলজিক্যাল একটা অ্যাসপেক্ট। আমি আর তার সাথে যখন থাইল্যান্ডে ভিজিট করতে যাই 3D প্রিন্টারের জন্য, তখন আমাদের একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি যে টেকনোলজিটা কোথায় গেছে। আমরা যখন রাত 12টার সময় এয়ারপোর্টে পৌঁছালাম, তখন আমরা একটা টেকনোলজি কিনলাম তাদের কাছ থেকে, সেটা হচ্ছে ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিনলাম। কেনার পরে আমরা ট্যাক্সি ভাড়া করলাম, ট্যাক্সি ভাড়া ইংলিশ বোঝে হাফ পা, কিছু বোঝে কিছু বোঝে না। পরে যখন আমরা যাত্রা শুরু করলাম এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে, তারা কিন্তু কথা বলল না, তারা বললো তারা জায়গাটা চিনে, ট্যাক্সি ড্রাইভার। এটা গ্রেট এক্সপিরিয়েন্স আমার। রাত যখন 2:45 বাজে, তখন দেখি কি আমরা যেখানে যাত্রা করছি সেখানে সে ঘুরছে বারবার এবং চারিদিকে সে ঘুরছে ড্রাইভার। আমার সন্দেহ, তার সাথে বললাম যে সামথিং ইজ রং। তখন তার সাথে বললাম যে আপনি ইংলিশটা ই করেন, এখনই গুগলে দেন, ট্রান্সলেট করেন তাদের ভাষায়, গুগল সার্চ দিয়ে এখনই লোকেশন বের করে ওনাকে দিয়ে তাহলে এটা সলভ করা সম্ভব। টেলিফোন করি, কেউ টেলিফোন ধরে না। তখন রাত বাজে পরে কখনো চিন্তা, ঠিক আমরা রিমোট বের করলাম। আজকে যার প্রদানে বাংলাদেশ অর্জন করেছে আইটি এবং সদস্য পদ সহ আরো অসংখ্য আন্তর্জাতিক সম্মান, যার প্রদানে আজ ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, হতে যাচ্ছে বাস্তব, সেই মহান আমাদের যুব সমাজের আইডল জনাব জুনায়েদ আহমেদ পলককে আজকে আমাদের মাঝে প্রথমবার দেখিয়েছি আমরা। ওনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। ডিজিটাল বাংলাদেশের এই স্বপ্ন যা আমরা দেখেছিলেন, তাতে আজ বাংলাদেশ ইউনিভার্সিটি যোগ করতে যাচ্ছে এক নতুন অধ্যায়। উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম 3D প্রিন্টার ল্যাব, যা থেকে উপকৃত হবে আমাদের সিএসই, ত্রিপলি এবং আর্কিটেকচার সহ অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টস বৃন্দ। বাংলাদেশ ইউনিভার্সিটি বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ফাউন্ডার এবং প্রথম ভাইস চ্যান্সেলর জনাব কাজী আজহার আলীর দেখানো পথে, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের পথে। বাংলাদেশ ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ ইউনিভার্সিটি এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। Dr. M. Kaikova, sir, Department of Computer Science and Engineering, going to share the thoughts. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক্তার যোগাযোগ
এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক এমপি, অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ ইউনিভার্সিটির আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই। সফল বাস্তবায়নে এটা একটা পদক্ষেপ। আমি আশা করি বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যাতে অগ্রগতিকে নেতৃত্ব দান করে, যারা জ্ঞানের চর্চা, জ্ঞান বিতরণ এবং জ্ঞান সৃষ্টি করে থাকে। একবিংশ শতাব্দীর জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে যারা জ্ঞানের চর্চা করে তাদের গুরুত্ব সর্বাধিক। প্রতি দুই বছরে একবার সাংহাই শহরে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স হয়ে থাকে। সেখানে অত্যন্ত যশস্বী শিক্ষার্থীরা বলেছেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবিলা করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। আমরা সেই যাত্রার একেবারে শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও স্থান করতে পারেনি, কিন্তু সেটা আমাদের করতে হবে। সারা পৃথিবীর স্থলভাগের এক হাজার ভাগের এক ভাগ আমাদের, জনসংখ্যার এক হাজার ভাগের চব্বিশ ভাগ। এর অর্থ হল আমাদের খুব অল্প জমিতে অল্প প্রাকৃতিক সম্পদে একজন মানুষকে, মানে শিশু থেকে মানুষ হিসাবে রূপান্তরিত করতে হয়। এই প্রক্রিয়াতে আমাদের অবশ্যই জ্ঞানার্জন, দক্ষতা অর্জন, প্রযুক্তির জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সীমিত সম্পদের দেশে আমরা যদি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, তাহলে কোরিয়া যে কাজটি করেছে, যারা এক সময় উন্নয়নের মাপকাঠিতে আমাদের সমকাদারে ছিল, কোরিয়ান ছেলেমেয়েরা আমাদের দেশে পড়তে আসতো, এরকম একটা সময় ছিল আজ থেকে চল্লিশ বছর অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যুগে বক্তৃতা কম।